জাঙ্গেড়ে গরু খুলছে নিচের একটা সুল টান দেয়া সিরিয়া কয়ে অনেক দেখা এই যে জিনিসটা রাখছো এটা কি কোনো কাজে ব্যবহার করবেন ওনারা কোনো ঔষধ টৌষধ বানাইবেন নাকি করে না বেড়া ঔষধ টৌষধ বানাইতাম এটা লাগে এটা রাখছি না বাড়ির জেগে গপ্প করবো যে পুলিশে দলটা ভালো শীতল না লাগে সিরিয়া রাখিয়া দিছি না তুই গপ্পটা না করতার আমি তো আর শয়তান মানুষ বালা মানুষের তো কাতা রই না একটা কথা মনে হয়েছে কইতাম কয়েলাই না হলে হাফলা থাকবো মনের ভিতরে এক বেডার ফায়খানায় ধরছে ওর ফায়খানায় ধরছে মরিচ ক্ষেতের মধ্যে ফায়খানা করতেছে কাছে বিচার কোনো জায়গা পাইল না তো মরিচ ক্ষেতে এর মাঝে বইয়া ফায়খানা করতেছে ফায়খানা করতেছে চিন্তা করতেছে যে ভাই মরিচ হয়েছে গাছটি ফায়খানাটাও করে লাগে দুলা মরিচ তুললে নে গিয়া বর্তা সত্তা কায় আমনে তে বেটা ঘুরিয়া ঘুরিয়া ফায়খানা করতেছে আর মরিচ তুলতেছে সামনে এরও একটা মরিচের তুপ হয়েছে আইলে দে পুলিশ লাইট ধরে আটতে যাইতেছে আটকা এই যে লাইট বাড়ি দিছে দেখে যে একটা লোক এই তুই আমি কি করস কয় স্যার ফায়খানা করতেছে কয়তো মরিচের টাল কেড়ে সামনে কয় বর্তা সত্তা খাইতাম কয় আগার মধ্যে বইয়ে মরিচ তুলছে কয় স্যার কিতা করা অন্যায় চাইছে এই জন্য ধরে নিছে থানা হেরার কাম হইতো দুইটা টিয়া ভাবনের লাগিয়া তো এই জন্য আনতো খেলা যায় তো দুই তিন দিন গেছে গাড়িটা একটু আনতো যায় না পরে ও সি চিন্তা করলো দূর এটার খেলা নিতে হইবে সাইড়ে দিই এটা নিছে একটা রুমের মধ্যে নিয়ে কয় শার্টটা কুল খুলছে গেঞ্জিটা কুল খুলছে কত এই প্যান্টটা কুল খুলছে কয় জাঙ্গেটা কুল খুলছে নিচের একটা সুল টান দেয়া সিরিয়া কথা কয় অনেক দেখা কয় স্যার মাফ করুন যে বেদ বিল এই যে জিনিসটা রাখছো এটা কি কোনো কাজে ব্যবহার করবেন ওনারা কোনো ঔষধ টৌষধ বানাইবেন নাকি না কোনো কাজ লাগে আপনারা কোনো করে না হবে না ঔষধ টৌষধ মারাইতাম এটা লাগে এটা রাখছি না বাড়ির জেগে গপ্প করবো যে পুলিশে দলটা ভালো শীতল না লাগে সিরা রাখিয়া দিছি না তুই গপ্পটা না করতার তো গান গাইতাম আসলাম ঠিক গপ্প করার সুযোগ দিলাম না আমার বাগনেটারে ফাইসলাম আমারে কইছে আপনি কি মনে করেন আমি সৌদি আরব গেছিলাম হজ করতাম খেলা আপনারা লাগানি লাগতো না যে প্লেয়ার আমরা একের খুলো বইয়ে থাকলেও খেলা লাগবে এটা হয়তো হাজারাতে লাগছে না একটু শেষ রাখতে হইলেও লাগবো কারণ মামু ভাগবে তো যাক সবাই ভালো থাকেন প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গনুর নবীর চরণ হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই ১২৪,০০০ পয়গাম্বরের চরণে সালাম ৩১৩ জন নবীর কাছে আমার সালাম পাঠাইলাম চার মুজাহাবের চার ইমামের কাছে ভক্তিপূর্ণ সালাম গেলাম দিয়া চার তরিকার চার পীরের কাছে সালাম যাই রাখিয়া সাইকাউলিয়ার কাছে ভক্তিপূর্ণ সালাম পাঠাইলাম
তাদের মধ্যে প্রধান হযরত শাহজালালের কাছে আমার সালাম রাখিলাম ওনার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ সালাম জানাই আমি যেন আপনাদের সুদৃষ্টি পাই বিশ্বের যত আলী আব্দাল ঘোষ কত পাগল ভর্তি মজনু আস্তান যে যেখানে যেভাবে যে হালে আছে সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া আমার মাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া জীবনে একটা কাজ কেউ করবেন না মাতা পিতার সঙ্গে কেউ বিয়াদবি করবেন না মায়ের মনে আঘাত যে দিল জেনে শুনে নবী কইছে মারে আঘাতে নাই দিছে দিছে আমার প্রাণে তাই আমার গানে বলেছি বাবাই আমার কাবারে মা আমার মদিনা এই মদিনা মক্কার সঙ্গে কেহ বিয়াদবি করবেন না মাতা পিতার বিয়াদবি আল্লাহ বলে আমি তাকে বান্দা বলে শিকারেই করব না আমার নবী বলে হাসর মাঠে আমি তারে সাফায়ত করব না এমন ভুল কেউ করিবেন না এই ভুলের যে কি যন্ত্রণা গো এই ভুলটা কেউ করিবেন সরকার ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া তৃতীয় উস্তাদ সালাম রাখি যার নাম কি মগুবুল মিয়া দুজন গেলেন ছাড়িয়া পৃথিবীতে নাই আমি কবে চলে যাব আমার তারিখ জানা নাই দুনিয়াটা আসা যাওয়ার জায়গা আসবে একজন যাবে একজন এই তো হলো পালা জানি না রে এর জন্য আছে কার মনে কত জ্বালা আমার জন্য দোয়া করবেন সকল বন্ধুগণ সকলের কাছে আমার সালাম রয়ে কোন আনোয়ারুল হক আনোয়ারুল হক সাহেবের পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া আমার শ্বশুর ইটন সাহেবের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া এনামুল হক বাবাজির কাছে সালাম দেই পাঠাইয়া ভুল দবি গেলে আমায় দিবেন মাপ করিয়া আপনারা তো দয়ার সাগর পেয়েছি খবর গো আপনারা তো দয়ার সাগর এই দরবারের ভক্ত মুরিদান যারা সকলের কাছে আমার সালাম গেল রইয়া আল্লাহ যেন তাদের হায়াত দেয় গো বাড়াইয়া আমাদের জন্য দোয়া করবেন শুনেন বন্ধুগণ একটি মুসলমান আর একটি মুসলমানের ভাই হাদিসে লিখন আজকে আমার যার সঙ্গে গান আমার ভাগ্নে আমাকে বলে গেছে আমার সঙ্গে নাকি গান গাওয়া চলে না মামু ভাগ্নের সঙ্গে এমন কথাই তো এটা কয় না তুমি হইলা বাপের ঠাকুর করবা হুজুর হুজুর রে তুমি বেটা বাপের ঠাকুর তবে মনের মতো ভাই না যখন যে
আছো তুমি হইয়া কিছু জিনিস আজকে তোমায় দিব আমি কইয়া যে জিনিসের কথা তোমায় কেউ কোনোদিন বলবে না কথা ডাইরি মোবাইল দেখিয়া কোনোদিন গান তুমি কইরো না কথা মোবাইল যদি দেখতে হয় বাড়ির বইয়া দেখবা স্টেজে আসিয়া তুমি মুখস্থ বিদ্যায় গাইবা এইটার নামে হইছে রে বাউ বললে কিন্তু ডাকব ফাউল রে এইটার নামে হইছে বাউ তুমি আমার বাপের ঠাকুর বেশি বলতে চাই না একটু সারা দিয়া গেলাম ওয়ারিস পাও যখন আমি ওয়ারিস দিতে ভুল করব না গাও কি সুরঙ্গে ঢঙ্গে মামু বাজলে খেলব খেলা প্রেম খরঙ্গে রে গাও কি সুরঙ্গে ঢঙ্গে যে ধর্মারে আইসি আমরা সেই ধর্মার শুধু এই দরবার প্রেমের দিয়া ভরা এইখানে মানুষ পাইবা না প্রেমিক মানুষ ছাড়া এইখানে যারা প্রেমিক মানুষ বসে আছে দেবতার মতো এইভাবে বৈশা থাকলে দুই সাইড এক গান গাইতে পারবো মনের মতন তাকে একটু নীরব হইয়া কইয়া গো থাকবে একটু নীরব হইয়া আস্তে 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 আস্তে